Hey viewers, welcome to our show Sandalina Sharon. সপ্তাহ ঘুরে আমি অ্যানি খান চলে এসেছি আপনাদের ফেভারিট শো Sandalina Sharon এ। হোপফুলি আপনারা ভালো আছেন এবং আমার শো Sandalina Sharon এর জন্য অপেক্ষা করছিলেন। আমি তো চাই আপনারা আমার জন্য অপেক্ষা করেন। তাই তো ভিউয়ার্স, আপনাদেরকে হতাশ না করে এই সপ্তাহের যাবতীয় ফ্যাশন আপডেটস নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদের জন্য। সেই সাথে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন মডেলকে, যার মাধ্যমে দেখাবো এই উইকসের ফ্যাশন ট্রেন্ডস কেমন যাচ্ছে এবং সেই সাথে চমৎকার একটি মেকওভার। চলুন না, দেরি না করে দেখে নিই আজকের এপিসোডটি। আমাদের আজকের মডেল অনিন্দিতা অথি, চলুন দেরি না করে তার সাথে কথা বলে নিই। ভিউয়ার, সময় হলো আমাদের আজকের মডেল অনিন্দিতা অথির সাথে কথা বলার, চলুন বলে নিই। হ্যালো অথি, কেমন আছো? এই তো আপু, খুব ভালো, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে তোমাকে আমন্ত্রণ জানাতে পেরে আমাদের Sandalina Sharon এ। আর আমরা সবাই জানি, যারা অলরেডি দেখেছে তোমাকে একটা প্রাইভেট চ্যানেলে, খুব সুন্দর করে একটা কম্পিটিশন তুমি করেছো, সেটা তোমার কাছ থেকে একটু জেনে নিই। খুদে গানরাজ দিয়ে আমার শুরুটা 2016 সালে। আচ্ছা, খুদে গানরাজ দিয়ে শুরু করেছো, তার মানে ছোটবেলা থেকেই নিশ্চয়ই গানের সাথে একটা রিলেশন, তোমার বন্ডিং আছে একদম ছোট থেকে, স্কুলে যাওয়ার আগ থেকে বলতে গেলে। এই মুহূর্তে চলো না একটু গুনগুন করে গান আমরা শুনতেই পারি তোমার কাছ থেকে। একদম, আমি পছন্দের একটা গান গাইছি, প্লিজ। মেঘেলা আকাশ মেঘেলা রেনে মেঘে ঢাকা জোছনা, একেলা বাতাস একেলা বনে তুমি ছাড়া যাব না। শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নিব খোঁজে, ভালোবেসে অপরাধী হব দুজনা। মেঘেলা আকাশ মেঘেলা দিনে মেঘে ঢাকা জোছনা, একেলা বাতাস একেলা বনে তুমি ছাড়া যাব না। চমৎকার, মিষ্টি একটা গান গাইলে, খুব মিষ্টি ভাবে গাইলে, কিন্তু এই সিজনে বৃষ্টি চাই না, তাহলে শৈত প্রবাহ শুরু হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগলো আসলে, গুনগুন করে গান শুনতে কার না ভালো লাগে, আমি তো একেবারেই বেসুরো একটা মানুষ। এখন একটু জানতে চাই যে গান নিয়ে কি থাকতে চাও, ক্যারিয়ারের জায়গাটাকে এখানেই করতে চাও? গান নিয়েই থাকতে চাই, কারণ গানকে ভীষণ ভালোবাসি, তো ছাড়তে পারবো না। গান নিয়েই থাকতে চাই, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিসে পড়ছো এখন? আমি রাজকোত্তরা মডেল কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। ছোট্ট একটু নিয়ে এখন একটু তোমাকে নিয়ে জানি, খুব ছোট, তারপরও ছোট হয়ে আর বড় হয়ে যেই বয়সেরই হোক না কেন, মেয়েরা সাজতে পছন্দ করে। নিজেকে কিভাবে সাজাতে পছন্দ করো তুমি? আমি সবসময় নিজেকে নরমাল রাখতে পছন্দ করি। সেটা সাজের ব্যাপারে জানলাম, আর ড্রেসের ক্ষেত্রে কি ধরনের ড্রেস? ওয়েস্টার্ন পছন্দ করি, সবসময় ক্যারি করতে ইজি হয়, ওটা একটু ইজি হয়, খুব চটজলদি করে ফেলা যায়, ওয়েস্টার্ন ড্রেসে নিজেকে রেডিটা করে ফেলা যায়। ওকে, কালারের ক্ষেত্রে কোনো পছন্দ আছে? হোয়াইট কালারটা ভালো লাগে, আজকে পরা আছে। এবার একটু আসে যে যতখানি মেকআপ করো না কেন, স্কিনের উপর টর্চার হয়, চুলের উপর টর্চার হয়, নিজের যত্নটা কি করে নাও? নিজের যত্ন কি আমার থেকে, আমার যত্ন আমার মা বেশি নেয়। আমার বলতে কি, ম্যাক্সিমাম টাইমই মেকআপ করা থাকে, তো বাসায় গিয়ে মেকআপটা তুলে নিয়ে তো আমি যেই ক্রিমটা ইউজ করি অলওয়েজ সেটা ইউজ করি, নর্মাল ক্রিম দেন। হ্যাঁ, অত বেশি কিছু আমি করি না, আর এমনি বাসায় ফ্রি থাকলে যেটা করা হয় এটা মার বুদ্ধিতে, সেটা হচ্ছে আমি একটু মধু, মধুতে হ্যাঁ একটু মধু ইউজ করি মুখে, বা মাঝে মাঝে দুধের সর এটা ইউজ করি। আর চুলের ক্ষেত্রে? চুলের ক্ষেত্রে তেলটা ইউজ করি অলওয়েজ। ভীষণ ভালো লাগছিল গল্প করতে, চলো তাহলে আমরা দেরি না করে তোমাকে নিয়ে একজন ফ্যাশন এক্সপার্টের কাছে নিয়ে যাই, দেখি সে তোমাকে নিয়ে কি ধরনের এক্সপেরিমেন্ট করে। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল অনিন্দিতা অথিকে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, চলুন।
ডিয়ার্স, আমাদের আজকের মডেল অনিন্দিতা অথিকে নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের পছন্দের ফ্যাশন হাউস ট্রেন্ডসে। এই মুহূর্তে কথা বলবো ফ্যাশন এক্সপার্ট নিলয়ের সাথে, চলুন। হ্যালো নিলয়, ওয়েলকাম টু আওয়ার শো স্যান্ডালিন আর শ্যানন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো লাগছে যে অনেকদিন পরে ট্রেন্ডসে আবার এসেছি। আর চারপাশে এত সুন্দর সুন্দর ক্লথস দেখতে পাচ্ছি, মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। সো নিলয়, আমরা সবসময় স্যান্ডালিন আর শ্যাননে একজন মডেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, শুরুতে আমার মডেলের সাথে পরিচয় করে দিই। ওকে, আমাদের আজকের মডেল অনিন্দিতা অথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথি কেমন আছো? জি খুব ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে যেহেতু অথিকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো, আমার মনে হয় ওর কাছ থেকে জেনে নিতে পারেন ও কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে। অথি তুমি কি ধরনের ড্রেস পরতে পছন্দ করো? আমি যেগুলো আমার কমফর্ট ফিল হয় সেগুলো পরি, সবসময় সেগুলো পরার চেষ্টা করি। তুমি তো সেগুলোর মধ্যে কি আছে অথি? ওয়েস্টার্ন বেশি। হ্যাঁ, এটাই আমরা জানতে যাচ্ছিলাম যে ও ওয়েস্টার্নে কমফর্টেবল ফিল করে। আর আমার মনে হয় ও তো সবসময় ওর অনুযায়ী ড্রেস পরে। আই থিঙ্ক আজকে নিলয় আপনি ওকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট আমি মনে মনে তাই ভাবছিলাম তুমি ওয়েস্টার্ন পড়তে পছন্দ করো, এন্ড উইন্টার ভাইয়া ঠিক তাই করলো। সুন্দর একটা জ্যাকেট এন্ড সেই সাথে টি-শার্ট। এটার ফেব্রিকটা কিসের উপর? এটা ফেব্রিকটা হচ্ছে কট ফেব্রিকের উপর করা, প্রিন্টেড কট। ঠিক আছে, এটা হচ্ছে মানে মেয়েদের স্পেশালি যে উইন্টারের জন্য অ্যাজ ইট ইজ, মানে উইন্টারে চলার মতো যে ড্রেসটা আছে সেটার জন্য ক্যাজুয়াল একটা ভাইব করার জন্য আমি এটা সিলেক্ট করেছি। আর মজার ব্যাপার হচ্ছে বাটারফ্লাই কেন পছন্দ করে, একটা বাটারফ্লাই মোটিভ আছে এর মধ্যে। হ্যাঁ, এন্ড খুব সুন্দর কালার কম্বিনেশন, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এই সিম্পল পার্টি ড্রেসটা ওর খুব ভালো মানাবে। এখন যেটা হয় যে আমরা স্লিভস দেখি প্রচুর সুন্দর সুন্দর, মানে স্লিভস দেখি আগে প্যাটার্ন বেজ হয় খুব সুন্দর। এখানে কি কারচুপির কাজ আর এমব্রয়ডারি? হ্যাঁ, এখানে হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর কারচুপি হালকা একটু কাজ করা আছে, আর তার মধ্যে জিপার দেওয়া আছে। তো আই থিঙ্ক এটাটা মানে একটা ফিউশন করা হয়েছে ড্রেসটা কমপ্লিটলি। এটা কুর্তিতে আসলে এখন মোটামুটি মানে আজকাল স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং সবাই পরে, জব করে, জব করে তারাও যাচ্ছে, হাতের কাছে একটা কুর্তি নিয়ে লেগিংস দিয়ে পরে ইজিলি সেটা ক্যারি করতে হয়েছে। খুবই সুন্দর কালার কম্বিনেশন, আর একটু অফ কালার গুলো না আসলে খুব এলিগেন্সলি বাড়িয়ে দেয়, এলিগেন্ট একটা লুক নিয়ে আসে। থ্যাংক ইউ। এন্ড থার্ড কি থাকছে ওর জন্য? থার্ডটা দেব হচ্ছে আমি and ekhane ekhane karchubi sompurno karchubir ekta kaaj kora ache motif base kore, to ektu motif er moddhe ektu variation ana hoyse, amar mone hoy eta easily carry korte parbe. Khub sundor gorgeous navy blue ekta color, eta tomake khub suitbe. সুন্দর সুন্দর তিনটা ড্রেস তোমার জন্য পেয়ে গেলাম, দেরি কেন করছো? যাও তাড়াতাড়ি ট্রায়াল করো, আমরাও একটু দেখি তোমাকে কেমন লাগে। বাহ, আমাদের আজকের মডেলকে তো খুবই সুন্দর সুন্দর ড্রেস দেওয়া হয়েছে। আমি এখন একটু জানতে চাই যে যারা ট্রেন্ডসে আসে তারা তো জানেই যে ট্রেন্ডস কী ধরনের ক্লথস করে তাদের জন্য, বাট যারা এখন অবধি আসেনি তাদেরকে একটু ইনফর্ম করতে চাই যে আপনারা কী ধরনের ড্রেসগুলো তৈরি করেন এবং
কি কি ফেব্রিক ইউজ করেন, কালারের দিক দিয়ে কোন কালারের উপর ফোকাস করা হয় কিনা, একটু ইন ডিটেইলস একটু জানতে চাই। আমরা বেসিক্যালি সবগুলো প্রোডাক্ট লাইনই করা হয়, মোটামুটি ওয়েস্টার্ন বেসড এবং আমাদের যে এথনিক বেস, কিছু কালচার যারা সাবকন্টিনেন্ট যেটা সবাই করে, তো দুটার মিক্স একটা ব্লেন্ডেড যে ফিউশনটা আনা যায় সেভাবে আমরা কাজ করি। আর মেয়েদের জন্য স্পেশালি কুর্তি, সালোয়ার কামিজ, একটু মিড এজ যারা আন্টি টাইপস যারা আছে তাদের জন্য কুর্তিগুলোকে আমরা একটু কালারটা আসলে ফোকাস করার জন্য আমাদের মূলত সিজনকে টার্গেট করা হয়। লাইক সামার সিজনটার জন্য আমরা একটু ব্রাইট বা একটু কালারফুল, একটু হালকা কটন বেস ওগুলোকে একটু প্রেফার করি, বা লিলেন বেস ফেব্রিকেশনটাকে একটু প্রেফার করি। বাহ, থ্যাংক ইউ, একদম ইন ডিটেলস আমাদের সাথে সুন্দর করে শেয়ার করলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলেন আমাদের মডেলের জন্য অপেক্ষা করুন। ওকে, এত বিজি থাকার পরেও হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো নিশ্চয়ই। এখন উইন্টার, আর এই সময়টাই আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি। সো তেমনি একটি প্রোগ্রামের জন্যই আমরা আজকে একটি মেকআপ দেব। শুরুতেই আমরা বেস মেকআপ করব, আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে অনিন্দিতা। ভিউয়ার্স চলুন আমরা দেখে নিই বেস মেকআপটি। আমরা শুরুতেই ফেস ক্লিন করে নেব। আমরা জানি এখন উইন্টার, সো আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নিতে হবে। শুরুতেই আমরা স্কিন পরিষ্কার করে নিয়ে ময়শ্চারাইজিং ক্রিম দেব। দেন আমরা স্কিনকে প্রাইম করে নেব। এবারে আমাদের স্কিন মেকআপ নেওয়ার জন্য রেডি। এখন শীতের দিন, সো আমরা লিকুইড বেস ইউজ করব। আমরা খুব ভালো করে মিলিয়ে দেব। এবারে আমরা একটু নোজ শার্প করে নেব। ভিউয়ার্স, এবারে আমরা আই মেকআপ করব। আমরা সাধারণত ড্রেসের সাথে মিল রেখেই আই মেকআপ করে থাকি, সো একটু গর্জিয়াস লুক যদি দিতে চাই তাহলে আমরা একটু গ্লিটার ইউজ করতে পারি। চলুন আমরা আই মেকআপটি দেখে নিই। আমরা শুরুতেই ওয়াটার লাইনে হোয়াইট কাজল দিয়ে দেব। আমরা আইব্রো বোনে হাইলাইটার দিয়ে দিচ্ছি। আমরা সুন্দর করে ব্লেন্ডিং করব। এখানে আমরা ব্ল্যাক কালার আর
একটু পার্পল কালার, সাথে আমরা ব্রাউন কালারও নিয়েছি। আমরা আই লেডে একটু গ্লিটারি করছি। আমরা এবার মাস্কারা দিয়ে দেব। একটু ল্যাশগুলোকে কার্ল করে দেব। আমরা ইনার কর্নারে হাইলাইটার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এবারে আমরা ব্লাশিং দিয়ে দিব এবং লিপস্টিক লাগিয়ে দেব। আমরা একটু লাইট কালার লিপস্টিক ইউজ করব, যেহেতু আমরা আই মেকআপটা একটু গর্জিয়াস করেছি। ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের ফেস মেকআপ। চলুন দেখে নেই ফেস মেকআপের পরে আমাদের মডেলকে কেমন লাগছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অনিন্দিতার চুলগুলো বেশ সুন্দর, কার্লি হেয়ার। সো আমরা এই চুলে কিন্তু অনেক স্টাইল করতে পারি। আমরা একটু লুক চেঞ্জ করব, তাই সামনের দিকে একটু আয়রন করব, তারপর আমরা সেট করে দেব। চলুন আমরা হেয়ার স্টাইলটি দেখে নিই। আমরা চুল সামনে একটু সেটিংয়ের জন্যই হালকা করে আয়রন করে নিচ্ছি। ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মেকআপ সহ হেয়ার স্টাইলিং। চলুন জেনে নেই আমাদের মডেলের পছন্দ হয়েছে কিনা মেকআপটি। তোমার ভালো লেগেছে মেকআপটি? হ্যাঁ আপু, আমার অনেক পছন্দ হয়েছে, আর আমার চোখ দুটো বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার কাছে। আর আমার মনে হচ্ছে পারফেক্ট পার্লার এসে আমি একদম পারফেক্ট একটা লুক পেয়েছি। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি ওকে সুন্দর একটি লুক দিতে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগছে। ভালো থাকবেন, আর এই উইন্টারে আপনারা চাইলে কিন্তু এভাবে সেজে নিতে পারেন। সো ভালো থাকবেন। ভিউয়ার্স, দেখলেন তো আমাদের আজকের মডেল অনিন্দিতা অথিকে কতটা প্রিটি লাগছিল। এটা কিন্তু সুন্দর একটি কম্বিনেশনের কারণেই সম্ভব হয়েছে, কারণ আমাদের আজকের বিউটি এক্সপার্ট এবং ফ্যাশন এক্সপার্ট দুজনে মিলিয়ে তাকে সুন্দর একটি লুক দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের মন খারাপ করার একদমই কারণ নেই, কারণ আপনারা খুব সহজেই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ছোট্ট একটি কাজ করতে হবে, স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি নোট করে নিতে হবে। সময় হলো বিদায় ক্ষণে। বিদায় ক্ষণে বলতে চাই নিজেকে সবসময় পরিপাটি রাখুন নিজের পছন্দের মানুষের সামনে। বিদায় নিচ্ছি আজকের মতো, কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের ফেভারিট চ্যানেল এসটিভির পর্দায় আপনাদেরই ফেভারিট শো স্যান্ডালিনা শ্যানন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।